আসসালামু আলাইকুম। আমরা এখন হচ্ছে পিছনের এই যে এইখান থেকে চেক আউট করতেছি, এটা ছিল হচ্ছে বাইকাবিল হলিডে হোমস। আমরা এখান থেকে আজকে চেক আউট করে আজকে 7 দিন ঘুরবো হচ্ছে শ্রীমঙ্গল শহরে। শ্রীমঙ্গলে আমাদের টোটাল 3টা জায়গায় যাওয়ার ইচ্ছা আছে, একটা হচ্ছে লাওয়াছড়া, দুইটা হচ্ছে মাধবপুর লেক, আর একটা হচ্ছে যে একটা চায়ের বাগান দেখবো আর কি। আজকে ডিসেম্বরের 18 তারিখ, আমরা ভাবছিলাম যে এখানে অনেক ঠান্ডা হবে, বাট এখানে একটু গরম পড়তেছে। আর আমরা এখন যে পথ দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে যে দুই সাইডে হচ্ছে খালবিল, তারপরে হচ্ছে পুকুর, দুই সাইডে প্রচুর পরিমাণে এখানে পাখি আছে। মানে আমরা যাচ্ছিলাম আর বকগুলো মনে হচ্ছিল যে আমাদের সাথে সাথে উঠতে উঠতে যাচ্ছে, এরকম টাইপের একটা ফিল মনে হচ্ছিল। রাস্তাটা দেখছো কি কঠিন একটা রাস্তা, কঠিন। হ্যাঁ, আসলে তরল আর বায়ু না, এটা আসলে একটা কঠিন রাস্তা। হ্যাঁ, চায়ের বাগান ব্রো। তোমার বন্ধু লাগে তো, নাসিফের হারিয়ে যাওয়া বন্ধু। একটা থাম্বনেল তোলার জন্য কতগুলো ফটোগ্রাফার আপনারা জাস্ট দেখেন। নায়ক ছবি তুলছে এখন আমাদের জুবায়ের আরিফিন। জুবায়ের একটু হাসো, স্মাইল। শাহরুখ খানের মতো। হ্যাঁ, শাহরুখ খান। বিয়ে করবো না, সিভি বানাবো, সিভির প্রোফাইল। এখন হচ্ছে আমরা লাওয়াছড়ার দিকে যাচ্ছি, আর এই রোডটা পুরাটাই হচ্ছে আঁকা বাঁকা, আর দুই সাইডে হচ্ছে বিশাল বড় বড় গাছ। মানে এই রোডটাই অসাম, রাস্তাও সুন্দর, আর আশেপাশে এই গাছগুলো এত সুন্দর লাগছে, রাস্তা রাত্রে বেলা অনেক ভয় করবে। থেকে হারাই যেতে হলে আপনারা এইদিকে আসতে হবে আর কি। আমরা বনভোজন করতে চলে এসেছি জঙ্গলে। যদি স্টুডেন্ট আসেন আইডি কার্ড নিয়ে আসবেন তাহলে 20 টাকা করে, আর যদি বড় হয়ে যান এটাই তো কষ্ট করে যে গাছের খুদাই করে P+B, M+D এইসব কি আজ বুঝি নাই, কারা লেখে না। আমরা এখন লাওয়াছড়ার ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি, মানে ছোট একটা বন টাইপের এটা একটা জায়গা। সো এরকম বড় বড় গাছ আছে, আর একটা সুন্দর করে রোড দিয়ে ঢুকে যাচ্ছি আমরা এখন। আর ভিতরে হচ্ছে একটা রেল লাইন ক্রসিং আছে। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 60 ডেজ নামের একটা ফেমাস মুভি আছে হলিউডের, ওই মুভিটার শুটিং এই জায়গাটাতে হয়েছে, যার কারণে এটা অনেক ফেমাস। বেসিক্যালি এটা হচ্ছে একটা অভয়ারণ্য, মানে এই অভয়ারণ্যটা আমার মুখ দিয়ে বের হয় না সহজে। ঠিক আছে, মানে এই রেল লাইনের এই বাঁকের বসে সবাই ছবি তোলে,
এই জন্য এখানে আসে সবাই। শ্রীমঙ্গলে আসছিলাম, ভাবছিলাম এখানে খুব ঠান্ডা হবে, ডিসেম্বরের মিডিলে আসছি, বাট এক্সেস গরম। আরে এই বাইদে পড়ে যাবা, বাইদে পড়ে যাবা, আসো এবার। হেভি জায়গা একটা, কি যত উঠান বলতো ফেলাই দিলাম আমাকে। আমি হচ্ছে এই যে মা কিভাবে লাভছিল আমার, কি মাছ বাবা, এই জায়গাটা শুধুমাত্র এখানে সবাই আসে ছবি তোলার জন্য। আর চারিদিকে যখনই হাঁটবেন তখনই খালি বন জঙ্গল পাবেন আর কি, এরকম। যারা প্রকৃতি প্রেমিক তাদের কাছে এই জায়গাটা নিঃসন্দেহে ভালো লাগবে, আমাদের কাছেও ভালো লাগতেছে, চুপ করে থাকলে একদম নিস্তব্ধতা এরকম লাগতেছে। আমাদের ফটোজেনিক ভাবি আসেন, আসেন, এখান থেকে একটা ক্লিপ কাটে নেব, 1 2 3 ইয়েস। এই যে এই দিক দিয়ে আপনারা ভিতরে যে বনের ভিতরে দিয়ে হেঁটে আসতে পারেন, এখানে প্রায় 1 কিলো দূরত্বের এরকম একটা পথ আছে, লাইক যে দুই সাইডে গাছ আর মাঝখান থেকে যে মেঠো পথ গেছে এরকম টাইপের। সো এর আগে আমরা অনেকবার আসছি, এই জন্য আমরা ভিতরে যাচ্ছি না, বাট আপনারা চাইলে এদিক দিয়ে ঘুরে ভিতর দিয়ে ঢুকে এই সাইডের যে ওয়েটা আছে এই ওয়েটা দিয়ে ঘুরে আসতে পারেন আর কি, এরকম এরকম রাউন্ড দিতে পারেন। আর আজান দিচ্ছে, আজকে ফ্রাইডে নামাজ পড়তে হবে, চলো নামাজ পড়ি, চলো। তুমি যাবে কেউ, কেউ যাবে না, তুমি যাও, একটু ঘুরে আসো, যাও। আমার এখানে ভালো লাগে না, এসব জায়গায় বদ্ধ পরিবেশ আমার ভালো লাগে না। আচার জি সুন্দর হবে মামা, মানে কথা খালি চেঞ্জ হয়, মিথ্যাবাদী লিপু। এখন ট্রেন যাচ্ছে, আমরা ব্যাক করতেছিলাম আর পিছন দিয়ে ট্রেন যাচ্ছিলো, মিস হয়ে গেল আমাদের। বাট এখন বাজে হচ্ছে 12:35, তো আপনারা যদি 12:35 আসেন এখানে তাহলে আপনারা ট্রেন দেখতে পারবেন ইনশাল্লাহ। বিশাল বড়, উঁচু, বিশাল বড় গাছ এগুলো। তুমি তো চ্যাপটা বানাই ফেলেছ, আমি না, এটা তুমি করছো, তো করছো এরকম তো খাওয়া যায় না, মজা বেশি এভাবে খাই। চলে এসেছি আমরা পানসিতে, এর সাথে এই যে মসজিদ আছে এখানে একটা, তো আমরা হচ্ছে নামাজটা পড়ে নেব, নামাজটা পড়ে নেওয়ার পরে তারপরে খাওয়া দাওয়া করবো। প্লেট চলেন, ডাল ভর্তা, চাপা সবজি ভর্তা, ওইটা স্যার, ওটা মাছের ঝোল, বেগুন ভাজি। আমার মনে হচ্ছে আমি রোজা করতেছিলাম, রোজা ভাঙলাম, ওরকম টাইপের বেগুন, টাকি মাছের ভর্তা, মজা। একটু ঝাল ঝাল হয়েছে, হাঁসটা খুব একটা জমতেছে না, বিকজ ওই হাঁসের ওই হাসি হাসি ফিলিংসটা পাচ্ছি না, হাঁসটাও মনে হচ্ছে যে মুরগি খাচ্ছে এরকম। ইচ্ছা ভালো রান্না করতে পারে। শ্রীমঙ্গলে আসলে চা নিয়ে যাবো না, এটা কখনো হতেই পারে না। আলটিমেটলি আমরা এখন এখানে একটা রোড আছে, সেটা হচ্ছে যে স্টেশন রোড, এখান থেকে আমরা চা পাতা কিনতেছি। আর এখানে লেবুর আরো কত করে এগুলো লেবু, এটি 3 টাকা পিস, 3 টাকা পিস, বিশাল বড় বড়। তো মানে শ্রীমঙ্গল একটা প্যাকেজ আর কি, চা আর লেবু, এই দুইটা মিক্স করার জন্য বেস্ট প্লেস। চা লেবু, আনারস, কাঁঠাল, জাম্বুরা, অগলদা পাওয়া যায় সব। টাকা তুলবো না,
টাকা দিয়ে কি হবে বলো? টাকা আর জীবনে টাকা এই যে দিয়ে আসলে দোকানে টাকা কিছুই না, একজনে তো কিছু না বলি দিয়ে আসলাম আর এই যে চা নিয়ে আসলাম। আমরা এখন আঁকা বাঁকা কঠিন পথ দিয়ে যাচ্ছি, দুই সাইডে খুব সুন্দর মানে পরিবেশ, চারিদিকে সবুজ আর সবুজ, এর মাঝখান থেকে কালো একটা মাইক্রো চলে যাচ্ছে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে মাধবপুর লেকে, ইফসলদের এখানে ঝিমাচ্ছে, ভাত খাওয়ার পরে অবস্থা সবার এরকমই হয়, এই জন্য আপনারা ভাত কম করে খাবেন যাতে মানে সতেজ থাকেন আর কি আমার মতো। শ্রীমঙ্গলের সুন্দর জিনিসটা কি এর হচ্ছে রোড সাইডের ভিউগুলো, মানে মার্ভেলাস রোড সাইডের ভিউ, প্রত্যেকটা ভিউ সুন্দর। চলে এসেছি আমরা মাধবপুর লেকে। কিসের গাছ বলো তো? চা গাছ, বড় হয়ে গেছে তাই না? এটা মাদারটি। হ্যাঁ মাদারটি। এটা খালি বেচটা দিবে, বেচ একটা করে পলিথিনে মাটি দিয়ে আর একটা গাছলে গাছ হয়ে যাবে। বেসিক্যালি লেকটার হচ্ছে এক সাইডে এরকম পানি আর এক সাইডে কোনো পানি নাই, কিচ্ছু নাই। আর লেকের পাশেই হচ্ছে যে চায়ের বাগান, তো আমরা এখন আস্তে আস্তে উপরে উঠবো আর উপর থেকে লেকটা দেখব। ঝালমুড়ি, ঝাল, চানাচুর, চা পাতার ভর্তা। চা পাতার ভর্তাও আছে? হ্যাঁ। খুবই ছোট একটু পাহাড়, হাট সাট করে দীপ্ত, খুব সুন্দর শাহরুখ খান লাইট। না এবার আমরা আমি পাইলট, পাইলট মোবাশের, এখন পাইলট আর অফ, শেষ পাইলট মোবাশের চাকরি শেষ, তোর চাকরি শেষ ব্রো, শেষ, আমার চাকরির অভাব হবে না। আপনারা যদি চান এখানে এসে বসার জন্য কোনো একটা জায়গা খুঁজেন, টিচার, তাহলে এখানে এসে বসতে পারেন আপনারা। টিচার, দেখেন সিংহাসনে একটা ছবি তোলো, বি বাবা, এদিকে আসো তোমরা, তোমাদের কি কি চায়ের রাজা? চায়ের রাজা না, তো চাই খায় না, আমি বসবো, আমি চায়ের রানী। হ্যাঁ হ্যাঁ, চায়ের রানী। গান কোথায়, নাচ কোথায়? থাকো 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 থাকো, নড়বা না। নাচনে ওয়ালে কোথায় এখানে? একবার না, এই চুপ কর রানী, কেমন আছো তুমি? ভালো। এবারে যদি গাছটা ভাঙে আমরা এখন এদিক দিয়ে হেঁটে ওই মাথায় যাব। এটা হচ্ছে চারিদিকে হচ্ছে পাহাড় টাইপের আর মাঝখানে হচ্ছে লেক, এবং লেকটা খুব একটা বেশি বড় না, বাট সুন্দর দেখতে আর কি লেকটা। আর এই যে কাগজ টাগজ ফেলাই দিয়ে জায়গাটা একদম নষ্ট করে দিয়ে গেছে। প্রতিদিন সকালবেলা ঝাড়ু হয়, প্রতিদিন সকালবেলা ঝাড়ু হয় আর বিকালবেলা শুরু হয়ে শেষ হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, এখানকার মানুষ তো পরিষ্কারই করে রাখে, কিন্তু যারা ঘুরতে আসে তারা এটা করে দেয়। কি একটা অবস্থা! হাও, কোথায় পেলা? নিপতন, নিপতন আনছো? হ্যাঁ। কি দাঁত ধরেছো কেন? ব্যথা করছে, ব্যথা পাইছি। মাধবপুর লেকটা হচ্ছে যে পানি থেকে আরও নিচে হচ্ছে তোমার প্রায় 50-60 ফিট গভীর, সো এটা হচ্ছে বেসিক্যালি যে পাহাড়ের ভিতর দিয়ে আর কি পানি জমে লেকটা হয়েছে, বাদ দেওয়া হয়েছে না, হয়েছে ওই পাশে, ওখানে বাদ দেওয়া হয়েছে। নৌকা চলে না তো? না না, নৌকা চলে না। থাকো থাকো থাকো, এগুলাই হচ্ছে থাম্বনেল না? হ্যাঁ, এগুলো এভাবে থাম্বনেল ওঠে। আচ্ছা, যেটা আমাকে একটু বাস্তব ভাইয়া, খুব সুন্দর আসলে, ভালো লাগে। তখনকার এখনকার ডিফারেন্স, কোনো ডিফারেন্স নেই তো?
তখন এরকম পানি ছিল, এরকম চা বাগান ছিল, সেম টাইম আসছে, সেম জিনিস, সেম টাইম, সেম ওয়েদার, সেম 4 বছর আগে শুধুমাত্র, তারিখটাও সেম, 14 তারিখ আসছিলাম আর 16 তারিখ আসছি, আমি একই বছরে দুইবার আসলাম, তো তোমাকে হেভি লাগতেছে, বুঝছেন, থ্যাংক ইউ, হেভি, দা আরাফ ইন্তেশার, এর আগের বার আমরা হচ্ছে দুই তিনবার আসছিলাম, একবার আসছিলাম সকালের দিকে, সেই সময় প্রচণ্ড গরম ছিল, কারণ সূর্য একদম উপরে ছিল, সূর্য উপরে থাকলে একদম ভালো লাগবে না, বাট এই জায়গাটাতে হচ্ছে সূর্যাস্তের সময়টা বেশি সুন্দর, কারণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে যায়, তখন আর বেশি ভালো লাগে, মিষ্টি মিষ্টি একটা রোদের আপছা আপছা, এরকম কি বলে এটাকে, রোদ টাচ করে যায়, সানকিস্ট কি যেন একটা বলে না, ওয়ার্ল্ড সানকিস্ট ওরকম টাইপের হয়ে যায়, তখন জিনিসটা ভালো লাগে, গোল্ডেন আওয়ার, হ্যাঁ এই গোল্ডেন আওয়ারটা এখানকার ভালো, জাস্ট লুক এট ইট, দীপ্ত অনেক কি করছে জানো, কি করছে দেখো, প্রত্যেকটা ট্যুরে সে জাস্ট কানে হেডফোন লাগাবে আর এরকম অন্য একটা দুনিয়া চলে যাবে, প্রত্যেকটা ট্যুরে একই তার কাজ, কানে দুইটা হেডফোন, না না আমি সব জায়গায় গান শুনি না, ভালো জায়গাগুলোতে গান শুনি, ভালো স্পটগুলোতে, আমি যেখানে গান শুনবো ভাববেন স্পটটা ভালো, আর এই পথ, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো টাইপের পথ, যেখান দিয়ে আপনারা হেঁটে যেতে থাকলে মনে হবে যে ওয়াও ওয়াও, মানে ভাষা হারাই ফেলবেন, হ্যাঁ সাপ না, সাপ না, এখানে সাপ নাই কোনো, এখানে আপনারা এরকম করে আসবেন ঘুরবেন ফিরবেন, খুব ভালো লাগবে ইনশাল্লাহ, তো এই ছিল আজকে সারাদিনের আমাদের ঘোরাঘুরি, শ্রীমঙ্গলের পরের বার যখন আসবো তখন অনেক দিন স্টে করবো ইনশাল্লাহ, আর আজকে আমরা যাব হচ্ছে রাতারগুল হলিডে হোমসে, সো এখান থেকে প্রায় অলমোস্ট সিলেট শহরের পরেও এই জিনিসটা, সো আলটিমেটলি আমাদেরকে এখনই রওনা দিতে হবে, নাহলে সময় পাবো না, সো সাবস্ক্রাইব করে রাখেন চ্যানেলটা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার নেক্সট ব্লগে ইনশাল্লাহ দেখা, বাই দ্য ওয়ে এই ট্যুরটা কিন্তু আমাদেরকে অভিযাত্রী থেকে অ্যারেঞ্জ করে দেওয়া হয়েছে, সো আপনারা ওদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজ ভিজিট করতে পারেন, হ্যাঁ সব কিছু আমাদের হচ্ছে ডিসক্রিপশন বক্সে লিখে দেওয়া আছে, সো ওগুলো সব চেক করে নিয়ে আপনারাও এরকম ভাবে ট্যুর অর্গানাইজ করতে পারবেন, আর নেক্সট ব্লগ দেখার জন্য সাবস্ক্রাইব করে দিয়ে, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, কেন হয় তোমার সাথে দাদা, বুঝি না আমি, আমার জুতোরা স্লিপি বেশি, আপনাকে বিয়ে করার লক্ষণ, কেউ আপনাকে ধরবে আপনি পড়ে যাবেন, তাই না, এই জন্য বারবার পড়ে, দেখো তুমি বিয়ে করবো আসলে, আমার জন্য মেয়ে দেখো, ইপসা দেখছো শাপলা ফুল, তুমি কি চাও শাপলা ফুল এনে দিই, আরে না চাও না, না না তুমি যদি চাইতে তাহলে আমি এনে দিতাম, না আমি চাচ্ছি, আমি আমাকে এনে দাও, তোর জন্য আমি কেন নামবো, এত ভাই বলছেন এনে দিচ্ছ না, আমার জন্য এনে দেন, আমি তো জানি ও বলবে না, এই আইল্যান্ডের মাঝখানে যদি একটা রিসর্ট থাকতো, ওরে সেই হতো, সেই তো করে ফেলো তো, আই উইশ আমার এত টাকা থাকতো, ইনশাআল্লাহ, ওই যে ওখানে দেখেন একটা আইল্যান্ড আছে, ওটা কি রিসর্ট বানানো সম্ভব, মাস পাইছেন ভাই, না পাইনি, একটাও পাইনি, পাবে ইনশাআল্লাহ, 120 টাকা মাত্র দিন মজুরি, জি আল্লাহ, আসলে কি করবেন স্যার, আমরা ওই খালি আমার ফ্যামিলির একজন বাড়িতে 6 জন খাবরা, এখানে থাকি আর কোনো মতন চলি, হাত পরিবারের টাকা মিলি, বুধবার থেকে বুধবারে পেমেন্ট হয়, বুধবারে পেমেন্ট হয়, জি,